একটা বক্তব্য আছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী, অর্থাৎ বাণিজ্যে লক্ষ্মী বিরাজ করেন, এটা বাস্তব কথা। আর এটাও জানবেন যে দেশের অর্থনীতি বা দেশের উন্নতি অথবা দেশ কতটা প্রোগ্রেসিভভাবে আগামী দিনে বিশ্বর কাছে শ্রেষ্ঠ হবে বা লিড করবে, লিডিং পজিশনে যাবে, এটাও ডিপেন্ড করে কিন্তু ব্যবসায়ীদের উপর বেস করে। অর্থাৎ ব্যবসা দেশের অর্থনীতি ঘোরাতে পারে, ব্যবসা খারাপ অবস্থা দেশের অর্থনীতিকে ফেলে দিতে পারে, এটা বাস্তব। তবে দেখবেন যে খুব বড় ব্যবসায়ী যারা, তারা কিছু কিছু এটিকেটস মেনে চলেন সবসময়, যে বিজনেস বিজনেস বিজনেস, তাহলে দে হ্যাভ সাম এটিকেটস, দে হ্যাভ সাম রুলস, রুল মেনে চলেন। দেশের প্রতি ভালোবাসা তাদের থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা তাদের থাকতে হবে। যে যত বড় ব্যবসায়ী হন, যে যত বড় মানুষ হন, তিনি কখনো গর্ব করে পিঠ চাপড়ে বলেননি যে আমি হচ্ছে বাংলার গর্ব, কেউ বলেননি। রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বলেননি আমি বাংলার গর্ব, আমি কিছুক্ষণ আগে অনুষ্ঠানে বলছিলাম। জীবনানন্দ দাশ কোথাও বলেননি আমি বাংলার গর্ব। শরৎচন্দ্র চ্যাটার্জি বলেননি আমি বাংলার গর্ব। এবার কথা হচ্ছে আপনার গর্ব তখন, আজকে আমি অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান করছি, অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম করছি, আপনি তখনই দিশা দেখাবেন মানুষকে, ব্যবসায়ীরা আপনার কথা শুনবে, যখন আরেকজন ব্যবসায়ী আপনার নামে সুনাম করবে। তো আমি এই অনুষ্ঠানের সুবাদে বলি, যখন আমি অভিশাস্ত্রীর প্রোগ্রাম শুরু করি, তারপরে একাধিক প্রোগ্রাম, এবং প্রথম দিকে অভিশাস্ত্রী পরিষ্কারভাবে আমাকে বলে, নবিতাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রথমে আমি এই প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এই মানুষটি আমাকে প্রথম বলেন যে দেবাশিষ, আমার আমি বিয়ে নিয়ে আমি অনুষ্ঠানে করবো না, এখানে কথা বলবো না, কার কি বিয়ে হবে, কার সঙ্গে হবে, এই ব্যাপার আমার নয়, অন্য জ্যোতিষের কাজ এক। আপনি আমার অনুষ্ঠানে ব্যবসায়ীদের ডেভেলপমেন্টের কথা বলবেন এবং তাদেরকে আমি তৈরি করতে পারি, আমি তাদেরকে দাঁড় করাতে পারি, একটা ইনফ্রাস্ট্রাকচার আমি তাদের জন্য তৈরি করতে পারি, যাতে সাফল্যের পথে তাকে বারবার করে পিছনে ঘুরে না তাকাতে হয়, তাকে যেন পাশের দোকানে কম্পিটিটর রয়েছে তার কথা ভাবতে না হয়, তিনি যেন প্রতিযোগিতা ছাড়া নিজে চলতে পারেন। তো সেই বেসিসের উপর বেস করে আজকের প্রোগ্রাম বলছে, আপনি সিটি মেনে যান, অভিশাস্ত্রীর প্রোগ্রাম আপনি কোনো ব্যক্তিগত ফেসবুকে ইউটিউবে পাবেন না, এটা আমাদের কাছে গর্বের। অ্যান্ড আই গিভ দ্য থামস আপ টু হিম, আমি তাকে থামস আপ জানাই, কেন, তার কারণ উনি ওই ব্যক্তিগত ফেসবুক লাইভ করলেন, পিক পিক করে নিজের কথা ঢাকঢোল পিটিয়ে বললেন আমি গর্ব, আমি গর্ব, আমি গর্ব। নো, আজকে ব্যবসায়ীরা বলবেন যে অভিশাস্ত্রীর রেমিডি, অভিশাস্ত্রীর অ্যাস্ট্রোলজি কাজ কীভাবে করে। আজকেও তার কিছু প্রমাণ থাকবে, আজকেও তার কিছু উপদেশ থাকবে, বার্তা থাকবে। তবে অনুরোধ করব, সিটিভিএন এর ইউটিউব পেজে গিয়ে পুরনো অনুষ্ঠানগুলো দেখুন, ব্যবসায়ীরা কি বলছে জানুন, আমার কথায় বিশ্বাস করবেন না। সব থেকে কালকে আমি বলে গিয়েছিলাম আপনাদেরকে যে আজকে বিজনেসম্যানদেরকে নিয়ে কিছু আলোচনা করব, যাদের ব্যবসা শেষ হয়ে গেছে। আমার কাছে প্রচুর প্রচুর ফোন আসছে এবং প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, যে যারা হয়তো বা দেখানোর ইচ্ছা আছে অভিশাস্ত্রীকে, কিন্তু তারা তাদের আর্থিক অবস্থার জন্য তারা আসতে পারেনি আমার কাছে বা পারছে না। এখন কথা হচ্ছে কীভাবে তাদেরকে সাহায্য করা যায়। মানুষকে সাহায্য করতে বা মানুষের পাশে দাঁড়াতে আমার নিজের পার্সোনালিও আমি খুব ভালোবাসি, কেন জানেন, কারণ সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই, ঠিক, একদম একটা জিনিসই। তা ব্যবসায়ীরা কি কি জিনিস করবেন, আমি সেবা করে যেই জন সেই জন সেবিছে, অবশ্যই আমি মূর্তি পূজায় খুব একটা বিলিভ করি না, ঠিক, বুঝতে পেরেছেন, আমার আমি আপনি যদি কোনোদিন দেখেন আমি কোনো মূর্তি পূজা, কালী পূজা বা দুর্গা পূজা, কোনো মূর্তি পূজাকে আমি খুব একটা বিলিভ করি না। আমার কাছে পুজো মানে হচ্ছে মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়িয়ে যেটুকু আমার সাধ্য মতন যেটুকু করার সেটুকু কর। তা ব্যবসায়ীরা কী কী জিনিসের অ্যাপ্লাই করবেন, ফার্স্ট অফ অল আমি বলবো যাদের দেখবেন প্রচুর অর্থ লোন, মানে প্রচুর টাকার লোনে জড়িয়ে পড়েছেন আপনারা, একাধিক জায়গা থেকে একাধিকবার আপনাদেরকে লোন করতে হয়তো আপনারা বাধ্য হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে লোনের পর লোন হয়তো হয়ে যাচ্ছে আপনার, কিন্তু আপনি আর আপনার যে পজিশনে আপনি দাঁড়িয়ে আছেন সেইটা ক্রমশ নড়বড়ের থেকে আরও বেশি নড়বড়ে হয়ে গেছে। তা এই জায়গা থেকে আপনি বেরোবেন কী করে, একটা তো বেরোনোর রাস্তা দরকার। আমি আজকে শুরু করবো এই জায়গাটা দিয়ে, তারপর আমি ফোন নেবো, তারপর আরও ডিটেল আলোচনায় আসবো। ফার্স্ট অফ অল কথা বলি, লোন হয় কাদের, মানে প্রচুর, দেখুন লোন কম বেশি সবারই থাকে, ব্যবসা মানে লোন থাকবে কম বেশি, মানে লোন করাটা অপরাধ নয়, লোন করাটা অপরাধ নয়, কিন্তু কথা হচ্ছে লোনে আপনি জড়িয়ে পড়বেন তখন যখন দেখবেন আপনার বাড়িতে
কোনো না কোনোভাবে দক্ষিণ দিক অত্যন্ত ম্যালিফিক হয়ে গেছে, মানে দক্ষিণ দিকে বাথরুম করে ফেলেছেন, দক্ষিণ দিকে কোনোভাবে আপনার হয়তো কিচেন করেছেন, এবং কিচেনের যে আপনার সিস্টেন হয় সেই সিস্টেনের নোংরা জলটাও দক্ষিণ দিক দিয়ে বেরোচ্ছে। আচ্ছা, দক্ষিণ দিকে কখনো ওভারের ট্যাঙ্ক এমন জায়গায় বসিয়েছেন যে জায়গাটা থেকে হয়তো আপনার চার্ট ওয়াইজ হয়তো নেগেটিভ এনার্জি ওখানে পড়লে হবে না, বা কোনোভাবে জলে কোনো লিঙ্ক দিলে হবে না, সেখানে আপনি করে ফেলেছেন। তা এই নানাবিধ জায়গা থেকে কিন্তু আপনার লোনে জড়িয়ে যাওয়ার চান্স অতীব মাত্রায় প্রবল থাকবে। তাহলে লোন থেকে বেরাবেন কি করে? ফার্স্ট অফ অল কথা বলবো, লিখে রেখে দিন এই জিনিসগুলোকে, দক্ষিণ দিকে অ্যাপ্লাইডটাকে মানে দক্ষিণ দিকে যে চার্জ যে ভোল্টেজ ওটাকে বাড়াতে হবে। কীভাবে বাড়াবেন? কীভাবে বাড়াবেন শুনতে থাকুন, চলুন লিখুন। দক্ষিণ দিকে আমি এটা ওভারঅল ক্যালকুলেশন করে একটা বলছি, এবার আপনার পার্সোনালি চার্ট ওয়াইজ কিন্তু আলাদা 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 হবার চান্স কিন্তু থাকবে, মানে এটা ক্লিয়ার করে দেওয়া অবশ্যই উচিত। হ্যাঁ, এটা সবার জন্য, এটা সবার জন্য, এটা ইন জেনারেল, এটা ইন জেনারেল আমি বলছি, বাট আপনার পার্সোনাল চার্ট ওয়াইজ কিন্তু এই জায়গাটা কিন্তু হেরফের অবশ্যই হবে। কি করবেন আমি বলে দিচ্ছি, বাড়ির দক্ষিণ দিকে যে যদি আপনাদের কোনো বেডরুম পড়ে যায়, বাড়ির দক্ষিণ দিকে যদি কোনো বেডরুম পড়ে যায়, সেই যদি আপনার দেখেন যে অতীব মাত্রায় লোন বেড়ে গেছে, আপনি যদি দরকার বা আপনি যদি পারেন সেই দক্ষিণ দিকের বেডরুমটাকে ইউজ করুন। এক নম্বর কথা, দক্ষিণ দিক যদি বেডরুমটা ইউজ করেন এবং সেই যখন আপনি সেই ঘরে শোবেন সেই ঘরটির কালারটিকে আগে চেঞ্জ করতে হবে। কী রঙে করলে ভালো হবে? দুটো কালার আমি বলে দিচ্ছি, এক হচ্ছে ইয়েলিশ কালার, ইয়েলো শেডের যে কোনো কালার হতে পারে, সেটা ডিপ হতে পারে, হালকা হতে পারে, হোয়াট এভার, বা রেড এবং ইয়েলো মিশ্রিত কোনো কালার করে সেখানে আপনি ঘুমান। এবং একটা কথা একটু বলে দিই, এর চার্জ কি যদি আর একটু বাড়াতে চান আমি একটু বলে দিই, প্রত্যেক দিন শোয়ার সময় উষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু নুন লবণ দিয়ে সেটাকে কোনো ওই ঘরের কোনো একটা জায়গায় রেখে তারপর ঘুমোতে যান, এর ভাইব্রেশন আরও বেড়ে যাবে। দেখুন, আশা করছি অনেকটা আপনার লোন থেকে আপনার আস্তে আস্তে যত দিন যাবে আস্তে 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 আপনার এই জায়গাটা অনেকটা আপনার গ্রিপে আসতে পারে, শোধ হয়ে যাবে আপনার লোন। এইটা আমি একবারও বলছি না, আপনার অনেকটা গ্রিপে এসে যাবে এই জায়গাটা, যত শোধ করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে, আমি শোধ করতে পারবো এরকম একটা মানসিকতা, এই জায়গাটা আসবে, এই ক্ষমতাটি আসবে। এবং তারপর যদি সম্ভব হয় অতি অবশ্যই রেমেডিয়াল গাইডলাইনের প্রয়োজন, কারণ জানবেন আপনার লোন কেন হয়েছে সেটা আমি একটা বাস্তুর দিক থেকে বললাম, বাট আমরা চার্টে কোন কোন কম্বিনেশন রয়েছে ওটা আমি জানি না, কাজেই সেইখানে প্রতিকার প্রতিবিধানের দরকার অবশ্যই রয়েছে। এটা অ্যাপ্লাই করুন, যারা লোনে ডুবে আছেন অনেকটা রেজাল্ট পাবেন, এটুকু বলতে পারি, নেই মামার চেয়ে কানা মামা ভালো। এবার আসবো, যারা যারা ব্যবসা করছেন অথচ বিজনেসে আপনি সারা জীবনেও প্রফিট খুঁজে পাননি, হয়তো কিছু হয়েছে, খাতায় দেখাচ্ছে আপনি 10,000 টাকা প্রফিট করেছেন, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জায়গা দিয়ে দেখছেন না ব্যাংকে আছে না আপনার হাতে আছে, সব টাকা কোথায় ড্রেনেজ হয়ে গেছে। ঠিক ঠিক, তা কী করবেন? জীবনে কোনোদিন প্রফিট পাচ্ছেন না আপনারা ব্যবসা থেকে, কী করবেন শুনতে থাকুন। কেউ আছেন ফোন? বেশ, অবশ্যই আমি ফোন নেব, কিন্তু তার আগে বলে রাখি বুকিং নাম্বার 9609253111 যে নাম্বারটা টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে এই নাম্বারেই আপনাকে বুক করতে হবে, ক্রাইটেরিয়া মেনে আপনি বুক করুন। আমি চেম্বার আপনাদেরকে বলে দেবো, বাট তার আগে ফোন কে অপেক্ষা করছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন, আমি ফোনটা একবার নেব, তারপর কোথায় কবে চেম্বার আমি বলবো আপনাদের, কিন্তু তার আগে এই নাম্বারটা আপনারা সবাই টুকে নিন, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে বুকিংয়ে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, নিধি দাশগুপ্তা বলছি, মিলি দাশগুপ্তা। বেশ, কেমন লাগছে অনুষ্ঠান মিলি দেবী? আপনাকে স্বাগত প্রথমে। ভালো লাগছে দাদার অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। কেন ভীষণ ভালো লাগছে আমি তার কারণ জানতে চাইবো, আমি এমনি এমনি ভালো আমি শুনতে চাই না। এবং আমার আমি যে কারণে দাদার কাছে গেছিলাম আজ থেকে 2016 সালে, সেই সালে তখন আমার ছেলের যা পরিস্থিতি ছিল সেখান থেকে যে আমি উত্তরে বেরোতে পারবো সেটা আমি জানতাম না।
কিন্তু আজকে মানে দাদা এমনই আমাকে রেমেডি দিয়েছেন যে রেমেডিতে আজকে আমি যা আশা করতে পারিনি। আমরা খুব মধ্যবিত্ত পরিবার, হ্যাঁ, সেই পরিবার থেকে আজকে উঠে এসে বলছি দাদা যে আমাদেরকে এই উপকৃত করছেন, মানে আমি দাদার কাছে আরেকটি উপকার করে দিয়েছিলেন, আমার ছেলে লন্ডন যাবার সময় আপনি আমরা কিভাবে পাসপোর্ট করতে হয় কি করতে হয় আমি কিচ্ছু জানতাম না, আমি শুনুন আমি একটা কথা বলি, আমি না আমি আবারও বলছি আমার মানুষের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে, এই শুধু ক্লায়েন্ট বলে নয় রাস্তাঘাটেও সেদিন একজনের গাড়ি খারাপ হয়ে গেছে, কেউ নেই কিন্তু রাস্তায়, ম্যাডাম এবার কি ছেলে লন্ডনের জন্য পাসপোর্ট এর ব্যবস্থা করে দিয়েছিলাম, তাই তো ছেলে কোথায় লন্ডনে আছো তো? একদম মেডিকেল পড়তে গেছে। আচ্ছা আচ্ছা, রিসার্চ করছে, রিসার্চ করছে, রিসার্চ করছে, একদম তা করে দিয়েছি তো। আজকে সব থেকে খুশি এটা আপনাকে শেয়ার করছি, আমার হাজবেন্ড এমন কিছু চাকরি করেন, একটা সরকারি চাকরি করেন, সেরকম মাইনে পান না, 15,000 টাকা মাইনে পান, আমাদের জমি জায়গা এবং আমার গয়না যা ছিল আমরা সব বেচে ওকে সেখানে পাঠিয়েছি। আজকে ছেলে বলছে যে মা বাবাকে চাকরিটা ছেড়ে দিতে বলো, আজকে সব থেকে মানে খুশির জায়গা প্রচুর লোক কেন জানেন, মানুষকে যদি তৈরি না করতে পারলাম অ্যাস্ট্রোলজার হয়ে খুব একটা সাকসেস, ওই তোমার এই আছে ওই আছে সেই আছে কালসর্প আছে মাঙ্গলিক আছে এগুলো অ্যাস্ট্রোলজি কোনো পার্ট নয়, পার্ট হচ্ছে মানুষ কতটা খুশি হচ্ছে, মানুষ কতটা হ্যাপি হচ্ছে, কাজের কাজটা করো আর কি, কাজের কাজ কর, বুঝতে পেরেছেন? আমি এটাকে বিলিভ করি। তাহলে ম্যাডাম এবার আমার একটা কথা বলুন, ছেলে কি ছোট ছেলের জন্য কি অ্যাপ্লাই করেছেন? অনেক বেটার আছে, হতে হবে, গুড হতে হবে, তার মানে এটা বলুন যে শুধু পয়সা দিয়ে, এক মিনিট, শুধু পয়সা দিয়ে রেমেডি করলেই যে হলো তা নয়, অভিদা বা অভিশাশ্রী সিটিভি এনে বসে যে জিনিসের অ্যাপ্লাই গুলো করতে বলে সেগুলো কার্যকরী, তাই তো ম্যাডাম? বাহ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা বলুন, আপনার রেমেডি মানে কথা বলে যেন মনে হয় মানে ভগবান এসে কিছু আমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে। এই ব্যাপার শুনুন, রেমেডি যদি সঠিক ভাবে হয়, সঠিক গাইড মানে, আচ্ছা এবার বলুন তো, যাদের ধরুন আগামী দিনে যে সমস্ত ব্যবসায়ীদের প্রতিকার হচ্ছে, যে সমস্ত ছেলে মেয়েদের পরীক্ষা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট নিট এই সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, আপনার কি মনে হয় তাদের রেমেডি হলে তারা ভালো থাকবে? আপনার আত্মবিশ্বাস অনেক মানুষকে বিশ্বাসী করে তুলবে,
যে যে মানুষটা এখানে বসে নিজেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলে না, আসলে মানুষের কথায় তিনি মানুষের মনের মণিকোঠায় জায়গা নিয়ে রয়েছেন, ওই সিংহাসন থেকে সরানো আমার মনে হয় ঢাক ঢোল পিটিয়ে সম্ভব নয়। কোনদিন সময় আমি ওইটা একদমই ভালোবাসি না। আরেকটা শেয়ার করছি না আপনাদের সঙ্গে, আজকে আমার ছেলে ওর বাবাকে তো চাকরি ছেড়ে দিতে বলেছে এবং ওখান থেকে আমাকে সে টাকা পাঠাচ্ছে। সবথেকে ছেলে আপনার বড় ছেলে এখন ওখান থেকে টাকা পাঠায় আপনাকে? বাহ বাহ বাহ, এর থেকে বড় আনন্দের কি আছে বলুন তো একটা বাবা মায়ের কাছে? বাহ, এর থেকে সত্যি বড় আনন্দের কিছু নেই। তাই তো আপনাকে আজকে ফোন করে আমি আপনার সব মনের কথা জানাচ্ছি। খুব ভালো করেছেন, খুব ভালো, আমিও খুব খুশি হলাম রাত্রির 11টায়, বুঝতে পেরেছেন? কার হাতে তৈরি দেখতাম, আমার হাতে তৈরি কেন, আমরা দেখবো। হ্যাঁ না ঠিক, আপনার প্রোগ্রাম যত রাতেই হোক না কেন আমরা জেগে থেকে দেখবো। আচ্ছা আজকে তো আপনি ফোন পেলেন, আজকে আপনি ফোন পেলেন, আগামী কাল রাত 11টায় প্রোগ্রাম আছে, মনে হবে যে তখন বসে দেখি? আপনার তো কাজ হয়ে গেল, আপনি ফোন পেলেন কথা বললেন সব। আগামী কাল শুক্রবার, শুক্রবার হ্যাঁ আগামী কাল, আগামী কাল শুক্রবার আবার প্রোগ্রাম আছে রাত্রি 11টায়, তখন কি আবার দেখবেন? আমার দেখবেন, অনেকের কাছে জানেন এটা একটা নেশা, অনেকের কাছে এটা নেশা যে সোমবার 10:35 দেখবই, বুধবার বৃহস্পতিবার শুক্রবার রাত্রি 11টা, এই জন্য অভিতা সিরিজে নিয়েছেন যাতে মানুষের আরো বেশি সুবিধা হয় দেখতে প্রোগ্রামগুলো। আচ্ছা বলুন আজকে কার সম্বন্ধে? ছোট ছেলের, আচ্ছা আচ্ছা ওকে 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 ওকে, ছোট ছেলের বয়স কত? 20 বছর বয়স ছেলে 20 20। হ্যাঁ আচ্ছা 20 years old। আচ্ছা আমি একটু বলি, একটু চার্টটা আমি আপনাকে দেখাই, আপনি দেখুন আপনার ছোট ছেলের, আমি একটা একটা এই চার্টটাকে দেখাবো। ফার্স্ট অফ অল কথা বলবো, এই চার্টটার মধ্যে অনেক পজিটিভ জায়গা রয়েছে, বাট অতীব মাত্রায় মানে এনার্জি লস হওয়া, ল্যাক অফ এনার্জি হয়ে যাওয়া, এইটা একটা বড় প্রবলেম। দেখবেন ঘুমলে আর ওঠাতে পারবেন না ওকে। হ্যাঁ আচ্ছা আপনার বাড়ির এবার বলি, ওর কিন্তু এটা কিন্তু সায়েন্স নিয়ে পড়ারই চার্ট, বাট এটা সায়েন্স মানে কোনোভাবে কানের পাশ দিয়ে ঘেঁষে চলে যেতে পারে, মানে সায়েন্স পাওয়ার চার্টে গিয়েও পড়া হলো না, সায়েন্স পড়তে গিয়েও পড়া হলো না, কি নিয়ে পড়েছেন কি হয়েছে একটু শেয়ার করুন না দিদি প্লিজ। এখানে ওর তো মাধ্যমিকে মোটামুটি ধরে রাখুন 65-70% অ্যাবাব পাওয়ার কথা, কত পার্সেন্ট পেয়েছিল? এই তো মুশকিল এখানটায়, আমি কি বলছি কথা। আচ্ছা এবার আমার কথা বলুন তো, ক্লাস 8 অবধি তো মোটামুটি রেজাল্ট দারুণ করতো? হ্যাঁ একদম একদম। এবার 9 থেকে রেজাল্ট ডিটোরিয়েট করে গেছে, খারাপ হতে শুরু করেছে। কেন খারাপ হবে না? আপনি কি এখন বাড়ি থেকে ফোন করছেন? বাড়ি থেকে ফোন করছেন? আপনি একটা জিনিস দেখুন, আপনার বাড়ির উত্তর সাইডে কোনো রাস্তা আছে এবং আপনার বাড়ির উত্তর সাইডে কোনো ড্রেন আছে, যে ড্রেনের উপর দিয়ে যেতে হবে আপনার বাড়িতে? হ্যাঁ আছে তো? আছে। আরেকবার বলি, রাস্তাটা আপনার বাড়ির উত্তর সাইডে কোনো একটা রাস্তা থাকার কথা এবং আর রাস্তা থেকে আপনার বাড়িতে ঢুকবো যে আমি, তার মধ্যে কোনো একটা ড্রেন আছে, মানে ড্রেন টপকে আপনার বাড়িতে ঢুকতে হবে উত্তর সাইডে। হ্যাঁ 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 বেশ, এই কথা বললাম আমি বলে দিই আপনার, শুনুন আমি একটা কথা বলি, আপনার ছেলে চার ঠিক করার থেকে আপনার বাস্তু আগে ঠিক করতে হবে, নতুবা কোন রেমেডি অ্যাকশন নেবে না কিন্তু। আমি পরিষ্কার জল যায় কি, ড্রেন থেকে নোংরা আবর্জনা গুলো যায় সেখান দিয়ে যাচ্ছে, তার নর্থ সাইড ড্রেনে ধাক্কা মারছে, পজিটিভ এনার্জিটা আপনার উপর দিয়ে যাচ্ছে, তো অটোমেটিক্যালি নেগেটিভ এনার্জি হতে থাকবে। বাদ বললাম, বুঝতে পেরেছেন? ঠিক আছে, তা ওই আমি বলবো আগে বাস্তু ঠিক করুন, নালে ছোট ছেলেকে কিন্তু ক্যারিয়ার ও স্টেবল করা ইজ ভেরি ডিফিকাল্ট হবে দাদা এর জন্য। হ্যাঁ
বড় ছেলে চাটের পাওয়ার ছিল, কিন্তু এর চাটে আমার পাওয়ার নেই, এই হচ্ছে সততা, বুঝতে পেরেছেন? বাস্তু ঠিক করতে হবে তো, আগে বাস্তু ঠিক করুন, তারপর রেমেডি করুন, সেটা কাজ করবে, এই হচ্ছে সততা, এটাকে বুঝতে হবে। ঠিক আছে, ভালো থাকুন ম্যাডাম, ভালো থাকুন। বেশ, আমরা আমরা চলে আসবো চেম্বার, কবে কোথায় কি আছে, আপনার ল্যাপেল একটু সমস্যা হচ্ছে, এটা ঠিক করে নিতে হবে। আমরা চলে আসবো সরাসরি ভাবে চেম্বার কবে কোথায় রয়েছে। 26/3/2021 হায়দ্রাবাদে চেম্বার রয়েছে, 27/3/2021 বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে। তবে যেই যেখানে থাকুন, আপনাদেরকে বলে দিই, ব্যবসায়ীরা এই 27/3/2021 মধ্যে আপনারা নিজেদেরকে তৈরি করুন। আমি অভিদাকে রিকোয়েস্ট করব, একটা আজকে রিকোয়েস্ট অন ক্যামেরা করছি, আজকে হয়তো উনি তার উত্তর দেবেন না, পরবর্তীকালে উনি দিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য, যেভাবে আপনি 31 ডিসেম্বরে 3-স্টার কানেকশনের কথা বলেছিলেন, পিপল নিড সার্ভাইভ টুডে, মানুষ আজকে বাঁচতে চাইছেন, আপনি ঠিক সেরকম কোনো সংযোগ, কোনো অবস্থান যদি হয়, কারণ উনি সবসময় চর্চা করেন, সবসময় গবেষণার মধ্যে থাকেন, করে যদি আগামী দিনে এদের দুজনকে, এই দুই প্রফেশনাল লোককে যদি সার্ভাইভ করানো যায়, একটা জিনিস আপনাকে খুব ভালো কথা বলেছেন, আমি রিকোয়েস্ট করলাম, খুব ভালো কথা বলেছেন, আমি একটু বলে দিই। 31 ডিসেম্বর এই যে তিনটে স্টারের যে কম্বিনেশন আমরা পেয়েছিলাম, এবার দেখুন এগুলো সবসময় তো পাওয়া যায় না, এই আবার কবে আসবে আমিও জানি না। এবার কথা হচ্ছে, তাহলে 31 ডিসেম্বর যারা করাতে পারলো না তারা কি করবে জানবেন? ওই এনার্জিটাকে, যেমন ধরুন খুব দামি কোয়ালিটির যে রত্নগুলো হয়, প্রচণ্ড দামি, মানে যেগুলো মানুষ হাত লাগাতে পারে না, সেই দামি রত্নগুলোর কাজ কি জানেন? জানেন দেবাদা, জানেন আপনি দাম প্রচণ্ড কস্টলি যে রত্নগুলো, যে তার রেটাকে, সূর্যের রেটাকে দিয়ে কাজে লাগিয়ে মানে ন্যাচারালি কাজ হয়, এটা এটা তো ন্যাচারাল ব্যাপার। এবার কথা হচ্ছে, ওই স্টোনটার মধ্যে মানে গ্রহণযোগ্যতা অনেক, মানে সানলাইট থেকে যে রেটা পড়ছে সেই রেটা কম দামি স্টোনগুলো ধরুন 2-3 ঘন্টা ওই এনার্জিটাকে ধরে রাখতে পারে, তারপর কিন্তু ছেড়ে দেবে। আর প্রচণ্ড দামি যে রত্নগুলো হয় সেই রত্নগুলো কি হয়, ওই এনার্জিটাকে মোটামুটি 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সেই এনার্জিটাকে ধরে রাখতে পারে, মানে হোল্ডিং হোল্ডিং ক্যাপাসিটি মারাত্মক, তবে সেটার দাম বেশি হয়। তা সেরকমভাবেই সেই রকম কিছু জিনিস 1 লক্ষ ক্লায়েন্টের জন্য আমি রেডি করে রেখেছি 31 ডিসেম্বরে, যারা করতে পারেনি তাদের জন্য আমি এটা, যাদের ভবিষ্যতে সার্ভিস আমি তাদের দিতে পারি, সেম সেম কানেকশন ওয়াইজ, মানে সেম ভাইব্রেশন ওই রেমেডিগুলোর মধ্যে থাকবে। এবার আসি, যারা বিজনেসে জীবনে কোনোদিন প্রফিট পাননি কি করবেন? সময়টা শেষ হয়ে গেল, আগামীকাল শুক্রবার রাত্রির 11টায় চোখ রাখুন, ডিটেল আলোচনা করব ব্যবসায়ীদেরকে নিয়ে যাদের ব্যবসা শেষ হয়ে গেছে। আগামীকাল শুক্রবার রাত্রির 11টায় আবারও দেখা হবে সিটিভেনে লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক অনেক ধন্যবাদ অভিদাকে, শুধু অনুষ্ঠান করবার জন্য নয়, চণ্ডীদাসের সেই কথা শুনিয়ে সেই কথা প্রেক্ষিতে বলি, উনি বলেছিলেন, সুনহ মানুষ ভাই, সবার উপর মনুষ্যত্ব তাহার উপর নাই। তা আপনি মানুষের হয়ে যে কাজ করছেন, ভগবান আপনাকে দীর্ঘজীবী করুন, এই প্রার্থনা করি। নমস্কার আপনাকে, নমস্কার সবাইকে, নমস্কার।